শান্তি আলোচনার আড়ালে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত কুকি চীন বলেছেন সেনাপ্রধান পাহাড়ে চিরুনি অভিযান চলছে সার্বভৌমত্ব রক্ষায় সবকিছুই করা হবে বিএনপি কুকি চীন নিয়ে ইস্যু খুঁজছে তাদের আন্দোলনের সক্ষমতা নেই মন্তব্য ওবায়দুল কাদেরের পাহাড়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে সরকারের ভূমিকা রহস্যজনক দাবি রিজভীর ঈদ উদযাপনে রাজধানী ছাড়ছে মানুষ কমলাপুরে উপচে পড়া ভিড় যাত্রীর চাপ মহাসড়কে ভোগান্তি নেই ফেরিঘাটে দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন শান্তি আলোচনার আড়ালে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়েছে কুকি চীনরা তাদের বিরুদ্ধে চিরুনি অভিযান চলছে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সবকিছুই করবে সেনাবাহিনী রবিবার দুপুরে বাদুরবানের রুমা ও থানচি উপজেলা পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন কুকি চীনের যতগুলো সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য তারা যে সমস্ত মূল ঘাঁটি তৈরি করেছিল বাংলাদেশের ভিতরে সবগুলোই আমরা দখলে নিয়েছি এবং তাদেরকে কিন্তু আমরা বিতাড়ন করেছি তারপরে তারা শান্তি আলোচনার ছত্রছায় ধীরে ধীরে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে চুরি ডাকাতি চিন্তায় বাংলাদেশের সরকারের সমস্তগুলো অর্গান আমাদের সেনাবাহিনী বিজিবি র্যাব পুলিশ এবং অন্যান্য ইন্টেলিজেন্স অর্গানাইজেশন সব সমন্বিতভাবে আমরা এই পরিস্থিতির মোকাবেলা করব কুকিচীন বিষয়ে সরকার শক্ত অবস্থান নিয়েছে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন পাহাড়ের ঘটনা নিয়ে বিএনপির ইস্যু খোঁজার মতলব ব্যর্থ হবে দলীয় সভাপতি ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন ওবায়দুল কাদের বলেন মিয়ানমার ইস্যুতে ভর করেছিল বিএনপি এখন কুকিচীন ইস্যুতেও ভর করতে চাইছে কিন্তু এই ইস্যু খোঁজাও ব্যর্থ হবে বলে মন্তব্য তার বলেন বেগম জিয়ার মুক্তির আন্দোলন এবং আইনি লড়াই দুটোতেই পরাজিত হয়েছে বিএনপি তাই তার শারীরিক অবস্থার জন্য বিএনপি দায়ী তারেক রহমানের নেতৃত্ব নিয়ে আবারও প্রশ্ন তোলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএনপির আন্দোলনের কোনো সক্ষমতা নেই বলে মন্তব্য করেন তিনি উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপিরা কোনো প্রভাব বিস্তার করতে পারবে না প্রশাসন নিরপেক্ষ থাকবে বলে আশ্বস্ত করেন তিনি মেয়াদ শেষে নির্ধারিত সময়ে আওয়ামী লীগের সম্মেলন হবে বলেও জানান ওবায়দুল কাদের বিএনপি নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য ইস্যু খোঁজে মিয়ানমার ইস্যু ব্যর্থ হয়েছে এখন নতুন করে আবার কুকি চীন ইস্যু এটা সব সশস্ত্র তৎপরতা বিচ্ছিন্ন ঘটনা আমরা মনে করি না যে এটার দ্বারা আমাদের সার্বিক পাহাড়ে অশান্তি শান্তির পরিবেশ ইম্প্যাক্টেড হবে এটা আমরা মনে করি না কাজে এ নিয়ে আর একটা ইস্যু খোঁজার যে মতলব সেটাও অচিরেই ব্যর্থ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন পাহাড়ে সশস্ত্র গোষ্ঠীর সন্ত্রাসী কর্মকাণ্ডে সরকারের রহস্যজনক ভূমিকা আছে ক্ষমতাসীনদের যোগসূত্র আছে গোটা ঘটনা সরকারের পরিকল্পিত সরকারের প্রত্যক্ষ ভূমিকা ছাড়া সন্ত্রাসীরা এমন ঘটনা ঘটাতে পারত না নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী অভিযোগ করেন বাকশালী সরকারের কবলে পড়ে সাধারণ মানুষ দুর্বিষহ জীবনযাপন করছে নির্বাচনী ব্যবস্থাকে কলুষিত করে ক্ষমতা দখল করে আছে দেশকে সর্বগ্রাসী অত্যাচারী রাষ্ট্রে পরিণত করেছে সরকার ঈদের আনন্দ নেই মানুষের মাঝে মধ্যবিত্ত আর নিম্নবিত্তের এবারের ঈদ নিরানন্দে কাটবে প্রতিহিংসার বশবর্তী হয়ে আদালত ব্যবহার করে খালেদা জিয়াকে সাজা দেওয়া হয়েছে দামি নির্বাচনের পর অনেকে জামিন পেলেও আবারও নতুন নতুন মামলায় কারাগারে পাঠানো হচ্ছে নেতাকর্মীদের কারাগারে এবারও ঈদ করতে হচ্ছে বহু নেতাকর্মীকে সংবিধান আদালত বলতে কিছু নেই এদিকে নয়াপল্টনের দলীয় কার্যালয়ে গরিব দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে জাতীয়তাবাদী যুবদল পররাষ্ট্রমন্ত্রী তো বলেছে কদিন আগে এদেরকে অন্য কোনো দেশ থেকে অস্ত্র দেওয়া হয় তাহলে এর মধ্যে দিয়ে কী প্রমাণিত হয়েছে এইটাই যে সমগ্র ঘটনাটা হচ্ছে সরকারের পরিকল্পিত এই সশস্ত্র গ্রুপ তারা বাংলাদেশে ঢুকলো কী করে আমাদের বিজিবি আইন শৃঙ্খলা বাহিনী এবং নিরাপত্তা বাহিনী মোতায়েন রয়েছে তাদের মধ্যে থেকে ঢুকে বাংলাদেশের অভ্যন্তরে আপনার গোলাগুলি করছে থানা আক্রমণ করছে ব্যাংক লুট করছে
এটা তো নিঃসন্দেহে সবার কাছে প্রমাণিত, সবার কাছে রহস্য ধীরে ধীরে উন্মোচিত হচ্ছে যে সরকারের প্রত্যক্ষ ভূমিকা ছাড়া, সহযোগিতা ছাড়া এটা এরা করতে পারত না। রাজধানীর কমলাপুর রেল স্টেশনে ঈদে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। পরিবারের সঙ্গে ঈদ করতে সকাল থেকে ট্রেনে রাজধানী ছাড়ছেন অনেকে। যথাসময়ে ট্রেন ছেড়ে যাওয়া খুশি যাত্রীরা, পরিবার পরিজন নিয়ে নিরাপদ বাহনে বাড়ি যাচ্ছেন, এতে খুশি সবাই। ঈদ যাত্রার পঞ্চম দিনে কমলাপুর স্টেশন থেকে সারা দেশের বিভিন্ন প্রান্তে কিছুক্ষণ পরপর যথাসময়ে ছাড়ছে ট্রেন। স্বস্তির বাহনে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে যথাসময়ে ট্রেন ছাড়ার এই ধারা অব্যাহত রাখার কথা জানিয়েছেন রেল কর্তৃপক্ষ। অনলাইনে টিকিটের ব্যবস্থা, তাই প্ল্যাটফর্মে যাত্রীদের অপেক্ষার প্রহর থাকলেও স্টেশনের কাউন্টারে নেই দীর্ঘ লাইন। তবে অনেকেই অনলাইনে একটার বেশি টিকিট কাটতে না পেরে কাটছেন স্ট্যান্ডিং টিকিট। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, 67 জোড়া ট্রেনের পাশাপাশি 8 জোড়া ট্রেনে চড়ে 1.5 লাখেরও বেশি মানুষ যাচ্ছে কাঙ্ক্ষিত গন্তব্যে। আগামী দুদিন ভিড় আরও বাড়লেও ট্রেন ছেড়ে যাবে যথাসময়ে। অনিয়ম বিশৃঙ্খলা এড়াতে রেল স্টেশনে 3 স্তরের টিকিট চেকিং ব্যবস্থা রয়েছে। নিরাপত্তা জোরদারে পুলিশ, র্যাব সহ রয়েছে অন্যান্য বাহিনীর সদস্যরাও। এদিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ঘরমুখো যাত্রীদের চাপ বেড়েছে। সকাল থেকে ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে যাত্রীদের ভিড় দেখা গেছে। কিছু কিছু জায়গায় যানবাহন চলছে ধীর গতিতে। সংশ্লিষ্টদের আশা, বিআরটিএর 8টি ফ্লাইওভারের মধ্যে 7টি খুলে দেয়ায় রাজধানীর বিমানবন্দর থেকে গাজীপুরের চৌরাস্তা পর্যন্ত ঘরমুখো যাত্রীদের ভোগান্তি হবে না। এছাড়া মহাসড়কের চান্দনা চৌরাস্তা, ভোগড়া বাইপাস মোড়, বোর্ড বাজার ও স্টেশন রোড সহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোয় অতিরিক্ত ট্রাফিক পুলিশ মোতায়েন রয়েছে। অন্যদিকে ঈদযাত্রায় ভোগান্তি নেই দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্যতম নৌরুট মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে। কোনোরকম ভোগান্তি ও যানজট ছাড়াই ঘাট পার হচ্ছে যাত্রী ও যানবাহন। নদী শান্ত থাকায় 20 থেকে 25 মিনিটে নদী পার হচ্ছে ফেরিগুলো। পুলিশ বেষ্টনী দেয়া মঙ্গল শোভাযাত্রা চান না সংস্কৃতিকর্মীরা। পহেলা বৈশাখের অনুষ্ঠানে সরকারের বেঁধে দেওয়া সময় মানতে আপত্তি তাদের। সন্ধ্যার পরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নানা আয়োজনের দাবিও জানান তারা। এবারের মঙ্গল শোভাযাত্রা যাত্রাপথ বাড়ছে। চারুকলা থেকে শুরু হওয়া শোভাযাত্রা শাহবাগ থেকে শিশু পার্ক হয়ে টিএসসি গিয়ে শেষ হবে। রবিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় মঙ্গল শোভাযাত্রা উপকমিটি এবং বাংলা নববর্ষ 1421 উদযাপন কেন্দ্রের সমন্বয় কমিটি সংবাদ সম্মেলনের আয়োজন করে। উপ উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ সামাদ বলেন, মঙ্গল শোভাযাত্রা একটি সংগ্রাম। তিনি বলেন, মৌলবাদ শক্তিশালী হবে যদি এ ধরনের অনুষ্ঠানের আয়োজন না হয়। সংবাদ সম্মেলনে চিত্রশিল্পী, অভিনয়শিল্পী ও সংস্কৃতি জোটের নেতারা পুলিশ বেষ্টনী মঙ্গল শোভাযাত্রা নিয়ে চিন্তার কথা বলেন। তাদের ভাষ্য, পুলিশ বেষ্টনী দেয়া মঙ্গল শোভাযাত্রা সাধারণ মানুষের হবে না। সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি আব্দুল কুদ্দুস বলেন, বিশ্ব ঐতিহ্যের অংশ মঙ্গল শোভাযাত্রা পুলিশের রোড মার্চে রূপ নিয়েছে, যা দেখলে মনে হয় দেশে কোনো নিরাপত্তা নেই। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ সন্ধ্যে 6টায়, এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangla-vision-news এ এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangla-vision-news। ধন্যবাদ।